প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আমরা আলোচনা করব একটি প্রবন্ধ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের যে সকল জনমুখী প্রকল্পগুলি আছে, সেটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা অন্যান্য চাকুরির ক্ষেত্রে পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে এই রচনাগুলি সাম্প্রতিককালের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্পগুলিকে আমাদেরকে জানতে হবে এবং প্রয়োজন ভিত্তিক আমাদের পরীক্ষায় সেই রচনাগুলিকে সঠিকভাবে লেখার প্রয়াস করতে হবে। আজকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে রচনা আমরা আলোচনা করব, সেই রচনার সংকেত আমি প্রথমে ছাত্রছাত্রীদের কাছে রাখব। স্বাভাবিকভাবে প্রথমে আসছে ভূমিকা, তারপরে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প কী এবং কেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রাপকের যোগ্যতার মানদণ্ড, আবেদন করার পদ্ধতি এবং এর কী কী সুবিধা, এর অসুবিধা কী, উপসংখ্যা। ভূমিকা। মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল, দূর করে দাও দাসীর চিহ্ন, আছে যত আভরণ। যুগের পর যুগ ধরে অন্ধ গোড়ামি, আচার সর্বস্ব ধর্ম আর সামাজিক রীতিনীতি, প্রাচ্য পুরুষ শাসিত সমাজ নারীকে বাধ্য করেছে অনুগত থাকতে। ভারতের নারীরা পণ্যের মতো ব্যবহৃত হয়েছে যুগ থেকে যুগান্তরে। মধ্যযুগীয় সতীদাহ প্রথা, কৌলিন্য প্রথা, বহুবিবাহ প্রথা, পণ প্রথার মতো জঘন্যতম নারী বিরোধী কার্যকলাপের কালো ছায়া আধুনিক বিশ্বেও অমলিন নয়। নারী শোষণের মূল ভিত্তি তার অর্থনৈতিক অক্ষমতা। নারীর অর্থনৈতিক সক্ষমতা এলে নারী শোষণের পথ রুদ্ধ হবে। এমন অনেক পরিবার রয়েছে যাদের প্রাথমিক আয়ের সংস্থান নেই, সেসব ক্ষেত্রে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে জীবনের স্বাচ্ছন্দ্যের আলোক রেখা দেখানোর প্রয়াস করেছে পশ্চিমবঙ্গের সরকার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু করে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কি? এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প। এইরূপ প্রত্যেক তপশিলি জাতি ও আদিবাসী জনজাতির পরিবারের মহিলারা মাসে 1000 টাকা এবং অন্য মহিলা সদস্য মাসিক 500 টাকা সহায়তা পাবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র একটি সামান্য সরকারি প্রকল্প নয়, এটি আধুনিক এবং আত্মনির্ভরতার সঠিক সোপান। নারীর সম্মান, যোগ্যতার মানদণ্ড। 25 থেকে 60 বছর বয়সে এই রাজ্যের যে কোনো পরিবারের মহিলা সদস্য কোনো সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভা, স্থানীয় স্বশাসিত সংস্থা, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন যদি না করে থাকেন, সেই সকল নারীরা অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সহায়তা পাবে। আবেদন করার পদ্ধতি। পত্রটি http://www.onlinetotalguide.in এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যেতে পারে, অথবা সংশ্লিষ্ট এলাকায় নির্দিষ্ট কর্মকর্তা, পৌর কর্পোরেশন, কমিশনার কার্যালয় থেকে পাওয়া যেতে পারে এবং নিম্নলিখিতভাবে জমা করতে হবে। প্রথমত কি, 1 স্বাস্থ্যসাথী কার্ডের স্বপ্রত্যায়িত ছবি, 2 আধার কার্ডের স্বপ্রত্যায়িত ছবি, 3 তফসিলি জাতি আদিবাসী জনজাতি শংসাপত্রের স্বপ্রত্যায়িত ছবি, 4 আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ঠিকানা, IFS কোড এবং IMICR কোড সহ অন্যান্য সরকারি তথ্য সম্বলিত স্বপ্রত্যায়িত ছবি, 5 আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো। এগুলো কিন্তু
আবেদন করার ক্ষেত্রে প্রয়োজন। সুবিধা কি? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুফল মিলবে হাতে হাতে, মহিলারা সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারবে, অসহায়ভাবে কোনো নারীকে আত্মহনের পথ গুনতে হবে না, বিধবাদের সমাজে অবহেলিত হতে হবে না, ভবিষ্যৎ জীবনের স্বপ্নে বিভোর হয়ে পিতা মাতা তাদের সন্তান সন্ততিকে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবেন অর্থনৈতিক স্বনির্ভরতা থাকার কারণে। শুধু তাই নয়, সমাজের দরিদ্র শ্রেণীর হাতে টাকা গেলে সাধারণ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। সমস্যা, সরকার জনদরদী হতে গিয়ে অনুৎপাদক ক্ষেত্রে বেশি ব্যয় করলে প্রকৃত উৎপাদনের ক্ষেত্রে তা অবশ্যই সমস্যার সৃষ্টি করে, প্রকৃত উৎপাদন সেখানে কিন্তু ব্যাহত হয়। মানুষ বিনা শ্রমে অর্থনৈতিক সুবিধা পেলে কর্মবিমুখ হতে পারে, এমনকি এইসব ক্ষেত্রে সরকারি টাকা ব্যয় হলে নতুন করে উন্নয়নের পরিকল্পনা থেকে রাজ্য বঞ্চিত হতে পারে। অর্থাৎ বিপুল পরিমাণের অর্থ যদি লক্ষ্মী ভাণ্ডারে ব্যয় হয়, তাহলে স্বাভাবিকভাবে ওই অর্থ দিয়ে রাজ্যের যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা সম্ভব ছিল, যে উন্নয়ন করার সম্ভব ছিল পরিকাঠামোর ক্ষেত্রে, তা না হতে পারে। উপসংহার, নারীর সম্মান বজায় রাখার জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসেবামূলক প্রকল্প চালু করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য এটি, যাতে নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারে, তার সদর্থক প্রয়াস। তাই ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মেয়েরা আগামীর স্বপ্ন বুনুক, তাদের জীবন এবং আগামী স্বপ্ন সার্থকতার মধ্যে এই প্রকল্পের প্রকৃত সার্থকতা, তা অবশ্যই নারী সমাজ শুধু তাই নয়, প্রতিটি পরিবারের উন্নয়নের স্বপ্ন বুনুক সেটা আশা করা যায়। এই রচনাটির ক্ষেত্রে সাহায্য করেছেন অস্মিতা মজুমদার, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি এই রচনাটি সকল ছাত্রছাত্রীর বোঝার বা বোধগম্য হয়েছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবেন। ধন্যবাদ।